কিরে নেতা, তুই দেখি পিচ্ছি পোলা, তুই নেতা হলি কেমনে? ভুল করছেন, আমি কোনো নেতা নই, আমি একজন সাধারণ শ্রমিক। আমি যে গার্মেন্টসে চাকরি করি সেখানে মালিক পক্ষ সাধারণ শ্রমিকদের অনেক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। আমি সেই অধিকার আদায়ের জন্য তাদের পক্ষে কথা বলি, তাই তারা আমাকে নেতা বলে। বাবা, কথাবার্তাও তো ভালো ভালোই বলিস, কিন্তু মালিকের টাকা চিন্তাই করতে গেলি কেন? মিথ্যে কথা, আমি কোনো টাকা চিন্তাই করিনি, এটা সাজানো হয়েছে। কি ঘটনা কিভাবে সাজানো হয়েছে তা তো প্রমাণ হবে কোর্টে। তুই কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে কি বলবি? তাই আমি তোরে শিখাইতেছি। আপনি যতই শিখান আর যত কিছুই বলেন, আমি একটাও মিথ্যা কথা বলবো না। থানা হাজতে প্রথম প্রথম সবাই এরকম বলে রে, তারপর সব বলে। কে বলায় জানিস? এই যে এইটা। ওসি সাহেব, আমি আপনাকে পরিষ্কার করে একটা কথা বলতে চাই। এদেশে 25 লক্ষ গার্মেন্ট শ্রমিক আছে, আর তার কমপক্ষে 3 লক্ষ শ্রমিক আছে সাভার এলাকায়। আমার গায়ে হাত দিলে, আমার উপর কোন রকম নির্যাতন করলে, সাভারের প্রত্যেকটা ফ্যাক্টরিতে আগুন জ্বলে উঠবে। সে আগুন ছড়িয়ে পড়বে সারা দেশে, ধ্বংস হয়ে যাবে আমাদের দেশের বৈদেশিক মুদ্রা উপার্জনকারী একটি বড় শিল্প। আর যদি তাই হয়, এর জন্য দায়ী থাকবেন আপনি। কিরে, তুই আমারে জ্ঞান দিস নাকি? আপনি একজন শিক্ষিত লোক, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য, দেশের প্রতি আপনার দায়িত্ব অনেক। ভুল করবেন না, দেশের ক্ষতি করবেন না। যদি আগুন জ্বলে, আমার কিন্তু কিছুই করার থাকবে না, কারণ আমি হাজতে। নীলা গার্মেন্টসের মালিক হয়ে যে আমার বিরুদ্ধে মামলা করেছে, সে কিন্তু আসল মালিক না, আসল মালিক নীলা। কে কোন গার্মেন্টসের মালিক তা দিয়ে আমার দরকার নাই রে। আমার থানায় টাকা ছিনতাইয়ের মামলা হইছে, তুই তার আসামি, এইটাই বিষয়। না, বিষয় আরো আছে। রাস্তা দিয়ে চলার সময় ফুটপাতে অসহায় না খাওয়া মানুষদের দেখেন না? গাড়িতে চললেও দেখা যায়, ওদের গরিবি দেখে দুঃখ হয় না? মাঝে মাঝে মনে হয় না আপনি ওদের থেকে অনেক ভাগ্যবান মানুষ? কারণ ওদের চাইতে আপনি অনেক ভালো আছেন। আমার তো মনে হয় আপনাদের মতো ভাগ্যবান মানুষদের এজন্য লজ্জা হওয়া উচিত। ওরাও কিন্তু আপনাদের মতো এদেশেরই মানুষ। লজ্জা হয় না ওসি সাহেব? একজন অসহায় শ্রমিককে থানা হাজতে নির্যাতন করতে এসেছেন, এজন্য কি একটুও লজ্জা হচ্ছে না? সামান্য লজ্জা যদি থেকে থাকে, তাহলে এখান থেকে চলে যান। তা না হলে কিন্তু আন্দোলন হবে, আগুন জ্বলবে। ওসি সাহেব, আমি ভেতর আসতে পারি? আসুন, বসুন। থ্যাংক ইউ। আপনি কে, কি পরিচয়, কি জন্য এসেছেন প্লিজ? আমি নীলা গার্মেন্টস এর মালিক, আমার নামে নীলা, আমার নামে আমার বাবা গার্মেন্টস তে তৈরি করেছিলেন। কিন্তু জাফর আলী সাহেব, আমরা তো জানি উনি মালিক। ও একটা ফ্রড, চিট, আমার সাথে চিট করে আমার সমস্ত সম্পত্তি লিখে নিয়েছে। ম্যাডাম, কে কোথায় চিট করেছে তা তো প্রমাণ হবে কোর্টে। আপনি কি জন্য এসেছেন বলবেন কি? অবশ্যই বলবো। আমি এসেছি নীলা গার্মেন্টস থেকে। মারুফকে আপনারা ধরে এনেছেন, ও নির্দোষ, মামলাটি সম্পূর্ণ মিথ্যে, ওকে ছেড়ে দিন। ম্যাডাম সরি, আমরা ধরতে পারি, কিন্তু ছাড়ার এখতিয়ার আমাদের নেই। ছাড়ার এখতিয়ার আছে কোর্টের, আপনি কোর্টে গিয়ে চেষ্টা করবেন। আমি এইমাত্র ওর সাথে কথা বলেছি, আমার মনে হলো ও খুব শক্ত ছেলে, কিন্তু মামলা যা হয়েছে তাতে ওর জামিন হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি কি ওর সাথে একটু কথা বলতে পারবো? সরি, পারবেন না, কারণ আমাদের গার্মেন্টস শিল্পে এমনিতেই খুব উত্তেজনা চলছে, ওর বিষয়টা উপর থেকে মনিটরিং হচ্ছে, আমি পারবো না। আপনি চলে গেলে খুশি হব।
ভয় করুন না আমি আসছি আমার মারুফকে কেন অ্যারেস্ট করেছে বলো তো ভাবি সবকিছু এই জাফর আলীর সাজানো ঘটনা ওর সাথে আছে আমাদের এই ফ্যাক্টরিতে চাকরি করে ওর চামচা কদম আলী সেই ওর বুদ্ধিদাতা দুই শয়তান মিলে আমার সবকিছু শেষ করে দিচ্ছে ভাবি আমরা মেয়ে মানুষ কোথায় যাব কাকে ধরব কিছুই বুঝতে পাচ্ছি না চিন্তা করবেন না ভাবি আমি সব করব ম্যাডাম আমার চাচুকে এনে দিন যে টাকা পয়সা খরচ হবে আমরা আপনাকে দিয়ে দেব তবু আমার চাচুর গায়ে যেন পুলিশ হাত না দেয় তোমরা কোনো চিন্তা করো না আমি বিজেএমির বড় নেতাদের কাছে যাব নীলা আমি তোমার কথা শুনে সব বুঝতে পেরেছি আঙ্কেল আপনি আমার বাবার বন্ধু আমার বাবা এবং আপনি একসাথে গার্মেন্টস ব্যবসা শুরু করেছিলেন আমাকে এখন বুদ্ধি দিন এই মুহূর্তে আমি কি করতে পারি শোনো প্রথমত জাফর তোমাকে মিথ্যা দলিল সই করে নিয়েছে রাইট এই জন্য তোমাকে একজন ভালো উকিল নিয়োগ করে মামলা করতে হবে দ্বিতীয়ত তোমাকে যে করেই হোক তোমার ফ্যাক্টরি থেকে জাফরকে সরাতে হবে এই ব্যাপারে শুধু আমি নই বিজেএমির সমস্ত নেতারা যাতে তোমাকে সহযোগিতা করে তার দায়িত্ব আমি নিলাম আঙ্কেল আমাকে বাঁচান আমি এখন রাস্তায় ও ডোন্ট গেট আপসেট মাই বেবি তোমাদের ফ্যাক্টরিতে দীর্ঘদিন যাবত শ্রমিকদের নিয়ে যে অস্থিরতা চলছিল সে বিষয়ে তোমাদের প্রতি বিজেপি নেতাদেরই ভুল ধারণা ছিল আঙ্কেল এই সবই ওই শয়তানটার কাজ হ্যাঁ এখন আমি সবই বুঝেছি বিষয়টা আমি আজই ওদের কানে দেব ওই শ্রমিক নেতা মারুফকে ছাড়ানোর ব্যবস্থা করবেন না ও যদি বের হতে পারে তাহলে আমি ওর কাছ থেকে অনেক হেল্প পাবো অবশ্যই করব ওকে না ছাড়াতে পারলে ওর যে জনপ্রিয়তা আছে তাতে সারা দেশের গার্মেন্ট শিল্পের ক্ষতি হয়ে যেতে পারে এসবই হয়ে যাবে তুমি শুধু একটা সেন্টিমেন্ট তৈরি করার জন্য কিছু শ্রমিক জোগাড় করে থানার সামনে যাও আর ওই মারুফের ভাবি আর মেয়েটা ও ওদের নিয়ে একটা প্রেস কনফারেন্স করো থ্যাংক ইউ আঙ্কেল হ্যাঁ আসি ম্যাডাম আপনি এসেছেন মারুফ ভাইয়ের জন্য হ্যাঁ আমি এসেছি মারুফ ভাই নাকি আপনাকে অফিসে টাকা ছিনতাই করতে গেছিল সেই জন্য পুলিশ আমাকে সামনে দিয়ে লয়ে গেল না না মিথ্যে কথা আসসালামু আলাইকুম ম্যাডাম ম্যাডাম আপনি করে বুঝান তো আমি ওকে বুঝাইতে পারতেছি না মারুফ ভাই ওরকম ছেলেই না ম্যাডাম সে নিশ্চয় আমার হাতের জন্য টাকা চেতে গেছিল আমাকে সুপারভাইজার আমাকে কইলো তারপরে জাহিদ ভাইও কইলো আর আমরা তো দেখলামই আপনার ভাইরে অফিসের মধ্যে মারলো তোমরা কারো কথা বিশ্বাস করো না মারুফ তোমাদের নেতা তোমাদের দাবি আদার জন্য সে অফিসে ঢুকেছিল তোমরা যদি এখন ঘরে বসে থাকো তাহলে মারুফ ছাড়া পাবে না তোমরা যত শ্রমিক আছো এক হয়ে থানার সামনে যদি ধর্মঘট না করো তাহলে মারুফের জামিন হবে না আমাকে তো ভয় করতেছে পুলিশ যদি আমাকে কিছু কয় আর রাখো কিসের পুলিশ নীলা ম্যাডাম হলো ফ্যাক্টরির মালিক উনি কি মিথ্যা কথা কইতাছে না চলো আমরা থানা কেরাও দেব এ হাফিজ মমতা চল জেলের তালা ভাঙব মারুফ ভাইকে আনব 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 মারুফ ভাইয়ের মুক্তি দিতে হবে দিতে হবে মারুফ ভাইয়ের মুক্তি দিতে হবে দিতে হবে জেলের তালা ভাঙব মারুফ ভাইকে আনব জেলের তালা ভাঙব মারুফ ভাইকে আনব মারুফ ভাইয়ের মুক্তি দিতে হবে দিতে হবে মারুফ ভাইয়ের মুক্তি তোমরা শান্ত হও দিতে হবে দিতে হবে আর কোনো প্রমাণ দেবে না শান্ত হও মারুফের প্রতি নীলা গার্মেন্টসের ম্যানেজার যে মিথ্যে মামলা দিয়েছে আমরা এই অন্যায়ের প্রতিকার চাই মারুফের মুক্তি চাই পুলিশ ভাইদের প্রতি অনুরোধ আপনারা দয়া করে কোন অন্যায়কারীর পক্ষ নেবেন না মারুফের গায়ে হাত দেবেন না মারুফকে ২৪ ঘন্টার মধ্যে কোর্টে পাঠাবেন তোমরা শান্ত হয়ে এখানে অবস্থান নেবে যতক্ষণ না মারুফ কোর্টে যাবে ততক্ষণ তোমরা এখানেই অবস্থান করবে এখন তোমরা সবাই বসো সবাই বসো
স্যার সর্বনাশ হয়ে গেছে। নীলা ম্যাডাম রে ঘর থেকে বাইরেতে দেওয়াই আমরা উচিত হয় নাই। উচিত অনুচিত বোঝার সময় এখন আর নেই। কি হয়েছে তাড়াতাড়ি বল। স্যার নীলা ম্যাডাম সব শ্রমিক নিয়ে থানার সামনে হাজির হয়েছে। ফ্যাক্টরি বন্ধ, কোন শ্রমিক আসে নাই। অবস্থা খারাপ, শ্রমিকদের সব খেপিয়ে গেছে। মগু কপালে কি আছে আল্লাহ জানে। নীলা ম্যাডাম রে ঠেকান, পোলো দিয়ে সামনে মাথা আটকায়, এইরকম ঘেরে আটকান। আপনারা সাংবাদিক সমাজের বিবেক, আমাদের ধারণা সমাজের অন্যায়ের প্রতিকার কল্পে আপনারা সবসময় দৃঢ় প্রতিজ্ঞ। সমাজের যত ন্যায় এবং অন্যায় হচ্ছে তার সত্যতা তুলে ধরাই আপনাদের কাজ। কিছু অন্যায়ের কথা বলতেই আজ আমরা তিনজন অসহায় মহিলা আপনাদের কাছে এসেছি। মারুফ একজন শ্রমিক নেতা, নীলা গার্মেন্টসেও চাকরি করে, আর আমি ওই নীলা গার্মেন্টসের মালিক। আমার বাবা যখন মৃত্যুসজ্জায়, তখন আমার কোনো আপনজন না থাকায় আমার বাবা আমার এক চাচাতো ভাইকে এনে ওই ব্যবসা দেখার দায়িত্ব দেয়। ওই ব্যক্তির নাম জাফর আলী। বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির সাথে চুক্তির কথা বলে সে অনেক দলিল আমার সই করে নিয়েছে। আমি তখন বুঝতে পারিনি তার পরিকল্পনা। এইভাবে সে সব সময় শ্রমিকদের সাথে আমাদের একটা দ্বন্দ্ব বাঁধিয়ে রাখার চেষ্টা করেছে। সেই দ্বন্দ্বের জের হিসেবে আজ মিথ্যে মামলা দিয়ে শ্রমিক নেতা মারুফকে অ্যারেস্ট করেছে। সাধারণ শ্রমিকরা এই নিয়ে খুবই উত্তেজিত, যে কোনো মুহূর্তে আমার ফ্যাক্টরিতে আগুন জ্বলে যেতে পারে। আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে এর প্রতিকার চাই। জাফর আলী আপনার সম্পত্তি লিখে নিছে, এজন্য আপনি কোনো মামলা করছেন? অবশ্যই মামলা করব। এখন ফ্যাক্টরিতে যে অস্থিরতা চলছে তা শেষ হলে আমি মামলায় যাব। মারুফের সাথে আপনার কি কখনো কোনো দ্বন্দ্ব হয়েছে? দ্বন্দ্ব হয়নি, ভুল বুঝাবুঝি হয়েছে, আর সেই ভুল বুঝাবুঝির জন্য জাফর আলী দায়ী। জাফর আলী সাহেব আপনাদের ব্যবসার কোনো অংশীদার ছিলেন না শুধুই কর্মচারী? সে কোনো রকম অংশীদার ছিল না, সে ছিল শুধুই কর্মচারী। আশা করি আপনারা সত্য কথাগুলো লিখবেন। ধন্যবাদ, ভাবি চলুন। চলো দেখেন জাফর সাহেব, আপনার জন্য আমার অনেক ক্ষতি হয়েছে। আমরা এলাম মেশিন চালানো লোক, বলবেন মেশিন দিয়ে ফেলায় দিব। আপনার কথা হইলো পানিতে নামবো, চুল ভিজাবো না। আপনার কথা শুনতে যাইয়া ওই শালার বেটা আমারে মাইরে আপনার বাড়ি বন্ধ টাইনে নিয়ে গেছে। আপনার কথা আর শুনবো না, আমি ওরে ফেলাইয়া দেব। নো, ফেলে দিতে লাগবে না। ওকে আমি ফেলে দিয়েছি, ওকে যে মামলা দিয়েছি খোয়ার বের হবে না। তোর থেকে আমি চিন্তামুক্ত। বলেন এখন কি করতে হবে? এখন আর কথা নাই, আমার সিদ্ধান্ত এখন অনেক কঠিন। মারুফকে জেলের ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু আমার বোনটা নীলা সে এখন প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে। প্রজাপতির পাখা আমি ভেঙে দিতে চাই। মারুফের ভাবি আর তার ভাতিজি ওই ফোরিং দুটোকে আমার ভালো লেগেছে, ওদের পাখনাগুলো আমি নিজ হাতে ধরতে চাই, ছিঁড়ে দেবো।